মৃত্যুর দিন দশেক পরে অবশেষে দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো আনিস খানের দেহের। সোমবার দুপুরে হাওড়ার আমতা থেকে ছাত্রনেতার দেহ আনা হয় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে আমরা রয়েছি এসএসকেএম এ। আমরা একদম আমতা থেকে আনিস খানের দেহ, সেই দেহ নিয়ে আসা হয়েছে। একটু আগেই এসএসকেএম এ আনিস খানের দেহ ঢুকেছে এবং দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। যেরকমভাবে আমরা দেখেছি যে আনিস খানের যিনি হচ্ছেন আইনজীবী রয়েছেন ইমতিয়াজ, তিনি ভিতরে গিয়েছেন, তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং আনিস খানের পরিবারের এক সদস্য তিনিও ভিতরে রয়েছেন। গ্রামের প্রচুর মানুষজন এসেছিলেন, পুলিশ সবাইকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। তবে ময়নাতদন্ত করা নিয়ে এদিনও দীর্ঘক্ষণ টালবাহানা চলে। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সকাল 8টা নাগাদ হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাপাড়ায় আনিসের বাড়িতে পৌঁছে যান সিটের অফিসাররা। ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্লক স্বাস্থ্য আধিকারিকও। কথাবার্তা চলার সময় চলে আসেন মৃত ছাত্রনেতার পরিবারের আইনজীবীও। এরপরই দেহ তুলতে সিটকে অনুমতি দেয় আনিসের পরিবার। সেটা যারা দায়িত্বে আছে একবার সে জানে, সিটের উপরে তো আশা নেই আমার। কোর্ট যখন রায় দিয়েছে সেই রায়ের উপরে আমি চলছি, আমি দেখছি এরা না কী কতটুকু আগাতে পারে, তারপরে তো আমি আমার ব্যবস্থা আমি আবার নেব বলেই দিয়েছি। অনুমতি মেলায় 10টার পর শুরু হয় কবর থেকে মৃতদেহ তোলার প্রক্রিয়া, কিন্তু ফের জটিলতা দেখা দেয় তখনই। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলা ও দায়রা বিচারক না থাকায় বেঁকে বসে আনিসের পরিবার। সেখানে ডিস্ট্রিক্ট জজ বারাসাত রায় চট্টোপাধ্যায়, উনি অ্যাপয়েন্টেড বাই দ্য হাইকোর্ট, টোটাল সুপারভিশনে উনারই থাকার কথা। তো উনাকে না দেখতে পারলে উনারা বলেছেন যে উনার উপস্থিতি চাই, এসআইটির উপরে আমাদের ভরসা নেই। ফের অপেক্ষা শুরু। এরপর আমতায় আসেন বারাসাত জেলা ও দায়রা আদালতের বিচারক রায় চট্টোপাধ্যায়। তার উপস্থিতিতেই শুরু হয় কবর থেকে দেহ তোলার কাজ। হাইকোর্টের যে নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী দ্বিতীয় দফায় যে ময়নাতদন্ত যে প্রক্রিয়ার কাজ দ্বিতীয়বারের জন্য দেহ সেটা শুরু হবে এবং বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখা, সায়েন্টিফিক এভিডেন্স যেমনটা আমরা বলছিলাম, ময়নাতদন্তকারী অটোপসি সার্জেনদের ওপিনিয়ন সেটা সংগ্রহ করা হবে। এবার দেখা যাক কোর্ট নিজে যখন তো নজরদারি দ্বারাই সিটের সাথে থেকে কাজ করছে, দেখা যাক কী রেজাল্টটা বেরিয়ে আসে। যদি ভাবি আমাদের সঠিক বিচার হয় না, প্রয়োজন পড়লে আমরা কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করব। বেলা 12:30 নাগাদ আনিসের মৃতদেহ তোলার 1 ঘন্টা পর 1:40 দেহ নিয়ে অফিসাররা এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিলেন বারাসাত জেলা ও দায়রা আদালতের বিচারক আনিসের ভাইপো। গ্রিন করিডোর করে আনা হয় দেহ। সিট সূত্রে খবর, মৃত ছাত্রের পরিবার যেসব অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে, মিলিয়ে দেখা হবে ফরেন্সিক বিশেষজ্ঞদের দেওয়া বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণ ও অটোপসি সার্জেনদের তথ্য প্রমাণ। এসএসকেএম হাসপাতালে প্রায় 4 ঘন্টা ধরে আনিসের মৃতদেহে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। রাতে সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় আমতায় আনিসের বাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।